বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আবারও বাংলাদেশি নতুন একটা ইনকামের অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম। এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা 10 টাকা হলে সরাসরি আপনি রিচার্জে পেমেন্ট নিতে পারবেন এবং 50 টাকা হলে সরাসরি বিকাশে টাকা নিতে পারবেন। সো বন্ধুরা, যাই হোক, এই অ্যাপ্লিকেশনটি খুবই ভালো এবং এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা সবাই কাজ করবেন এবং এই অ্যাপ্লিকেশনটিতে প্রতিদিন যা ইনকাম করবেন প্রতিদিনের টাকাটি প্রতিদিন আপনারা উইথড্র করে সরাসরি আপনি রিচার্জ বিকাশের মাধ্যমে টাকাটি নিতে পারবেন। সো যাই হোক বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটিতে কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো বন্ধুরা, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যদি এখন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করতে বলবেন না। সো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখানে ক্লিক করলে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। সো আমার কাছে এই মুহূর্তে সুপার ভিপিএন আছে, আপনাদের ফোনে যে কোনো একটা ভিপিএন থাকলেই হবে। সো তার বাদে এখানে কীভাবে কানেক্ট করবেন সেটা আপনাদের দেখাবো। বন্ধুরা, এরকম আসলে জাস্ট আপনারা যেটা করবেন, এখানে ফার্স্ট অফ অল আপনারা লোকেশন অপশনে ক্লিক করবেন। লোকেশন অপশনে ক্লিক করে দেওয়া বাদে এরকম চলে আসবে। আপনারা এখান থেকে দেখেন ইউএসএ মানে ইউকে এবং কানাডা অথবা ইউএসএ সিলেক্ট করে কাজ করবেন। সো দেন আমি ইউকে রাখলাম অথবা আমি ইউএসএ করে দিলাম। তার বাদে কানেক্ট অপশনে ক্লিক করে আমাদের যে ভিপিএনটা আছে সেটা আমরা এখান থেকে কানেক্ট করে নিব, ঠিক আছে। সো কানেক্ট করে হয়ে গেলে কীভাবে অ্যাপ্লিকেশনে কাজ করবেন সেটা এখন আপনাদের দেখাবো। সো দেখেন আমাদের ভিপিএন কানেক্ট হয়ে গেছে, এখন আমরা এটা মিনিমাইজ করে রাখবো, তার বাদে আমাদের অ্যাপ্লিকেশনে আসবো, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে গিয়ে পান্ডা, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ওপেন করবো। ওপেন করে আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আপনাদের দেখাবো। এরকম যদি আসে তাহলে পারমিশনটা অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দেওয়া বাদে এরকম চলে আসবে। সো আপনারা ফার্স্ট অফ অল যেহেতু আমরা নতুন, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে যেটা করতে হবে, আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটা অপশন এখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো দেন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, তার বাদে এরকম চলে আসবে। এখানে বলছে আপনার ফুল নেম দেওয়ার জন্য। সো দেন আমি কী করবো, আমার নামটি এখানে আমি দিয়ে দিব, ঠিক আছে। মানে আমার ফুল নেমটি এখানে দিয়ে দিলাম, তার বাদে এখান থেকে আমার একটা জিমেল অ্যাড্রেস এখানে সিলেক্ট করলাম, তার বাদে এখানে পাসওয়ার্ড। সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতেছি, আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো দেন এখানে আমি আবারও একই পাসওয়ার্ড এখানে দিয়ে দিব, ঠিক আছে। সো আমি একই পাসওয়ার্ড এখানে দিলাম, তার বাদে রেফার কোডের জায়গাতে দেখেন 1234 এটা ব্যবহার করবেন, ঠিক আছে। ব্যবহার করা হয়ে গেলে জাস্ট আপনারা কী করবেন, এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে দেখেন আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। সো দেন আমরা ওকেতে ক্লিক করবো, এখানে আমাদের যে জিমেল দিয়ে ইয়ে করছিলাম সেই জিমেল দিব, এবং আমরা কী করবো, আমরা যে পাসওয়ার্ডটি ব্যবহার করছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। তার বাদে সাইনিং অপশনে ক্লিক করবো, সাইনিং অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। এখন দেখেন বন্ধুরা, ভালো করে একটু লক্ষ্য করেন, এখানে আমাদের ব্যালেন্স দেখেন জিরো আছে। তো এখন আমরা কাজ করব, কাজ করে এখান থেকে ইনকাম করব। সো এখানে দেখেন ডেইলি চেকিং রয়েছে, আপনারা 24 ঘন্টা কিন্তু একবার চেকিং করতে পারবেন, মানে 24 ঘন্টার ভিতরে আপনি প্রতিদিন এসে একবার করে চেকিং করে নেবেন। সো দেন আমরা ডেইলি চেকিং অপশনে ক্লিক করলাম, তার বাদে দেখেন একটা অ্যাড আসছে, এই অ্যাডটাকে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। সো সম্পূর্ণ অ্যাডটা আমরা দেখে নিব। দেখা হয়ে গেলে ক্রস আইকনে ক্লিক করে আপনারা কেটে দিবেন, তার বাদে এখান থেকে দেখেন আমরা 30 পয়েন্ট পাবো। সো 30 পয়েন্ট পাওয়ার জন্য আমরা কালেক্টে ক্লিক করে এই পয়েন্টটা কালেক্ট করবো। সো তার বাদে এখানে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু 30.8 হয়ে গেছে, ঠিক আছে। আর এখান থেকে দেখেন আপনারা কাজ করতে পারবেন, এখানে দেখেন স্পিন রয়েছে মানে লাকি স্পিন, এখান থেকে দেখেন আরও ইয়োর কাজ রয়েছে মানে স্কেচের কাজ রয়েছে, ওয়াস ভিডিওর কাজ রয়েছে, ম্যাপ কুইজের কাজ রয়েছে, এখানে দেখেন ওয়েবসাইট ভিজিটের কাজ রয়েছে, হাউ টু ওয়ার্ক তাদের কাজের ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে নেবেন। সো এখানে যে কাজ আমি একটা দেখাবো আপনাদেরকে, যে কোনো একটা কাজ দেখাবো এবং সবগুলাই কাজ সেম, ঠিক আছে। সো আমি আপনাদেরকে স্পিনের কাজটা দেখাই, এই যে এখানে দেখেন লাকি স্পিন, এখানে সবগুলাই কাজ সেম, ঠিক আছে। সো আমি লাকি স্পিনের উপরে ক্লিক করলাম, তার বাদে এখানে দেখেন তারা আমাদেরকে 15 টাস্ক দিছে, ঠিক আছে। এই 15 টাস্কের মধ্যে আমাদেরকে কোনো মানে কোনো টাস্ক কমপ্লিট করি নাই, তার কারণে এখানে জিরো আসতেছে। সো এখন আমরা যেটা করবো, এখানে কাজ করবো, ঠিক আছে, মানে কাজ করবো, করে দেন আমরা এখান থেকে মানে পয়েন্টগুলো পাবো, ঠিক আছে। সেই পয়েন্টগুলো কনভার্ট করে আমরা ডলারে রূপান্তরিত বা আমরা সরাসরি বিকাশে টাকা নিতে পারবো। সো দেন আমরা কী করবো, এখানে প্লে অপশনে ক্লিক করবো, দেন প্লে অপশনে ক্লিক করে দেওয়া বাদে দেখেন এটা ঘুরতেছে, তার বাদে দেখেন আমরা 10 কয়েন পাইছি। আর এরকম অ্যাড আসতে পারে, আপনারা অবশ্যই অ্যাডটাকে দেখতে হবে, ঠিক আছে। সো দেন আমরা অ্যাডটাকে দেখে নিতেছি, আর এখান থেকে আপনাদেরকে মাস্ট এটা দেখতে হবে, ঠিক আছে। যদি না দেখেন তাহলে ভাই পেমেন্টটা পাবেন না। সো তার বাদে স্কিপে ক্লিক করে দিবেন, তার বাদে এখানে কালেক্টে ক্লিক করে পয়েন্টটা কালেক্ট করে নেবেন। সো দেন আমরা পয়েন্টটা কালেক্ট করে নিলাম, তার বাদে দেখেন এখানে একটা টাইম কাউন্ট ডাউন হইতেছে, এই টাইম পর্যন্ত ওয়েট করতে হবে। তার বাদে দেখেন আবারও একটা অ্যাড আসতে পারে, এই অ্যাডটাকেও আপনাদের দেখতে হবে, ঠিক আছে। সো দেন আমরা অ্যাডটাকে দেখে নিতেছি, একটা দেখা হয়ে গেলে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন, তার বাদে দেখেন 15-র মধ্যে আমাদের একটা কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সো এগেন আমরা প্লে স্পিনের উপরে যদি ক্লিক করি, মানে স্পিনের উপরে ক্লিক করলে দেখেন আবারও ঘুরতেছে। সো ঘুরাবাদে এখান থেকে দেখেন আমরা 5 কয়েন পাবো, তার জন্য কালেক্ট অপশনে ক্লিক করে এটা কালেক্ট করে নিব। তার বাদে দেখেন আমাদের এখানে একটা টাইম কাউন্ট ডাউন হবে, টাইম শেষ হয়ে গেলে যদি একটা অ্যাড লোড নেয় তাহলে এটাকে আপনাদের 5 থেকে 6 সেকেন্ড অথবা 7 সেকেন্ড দেখতে হবে, ঠিক আছে। সো দেন আমরা এটা দেখে নিতেছি, ধরে যাই হোক, একটা দেখা শেষ হয়ে গেলে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন, তার বাদে এখান থেকে দেখতে পারবেন আপনার 2টা কাজ কমপ্লিট হয়ে গেছে 15-র মধ্যে। সো বন্ধুরা, আমরা 15-র মধ্যে 15-টা কাজ কমপ্লিট করে আসতেছি।
বন্ধুরা যাই হোক আপনারা যখন এখানে 15 টাক্সের মধ্যে 15 টাক্স এখানে কমপ্লিট করে ফেলবেন তখন আপনাদের এখানে নিচে এখানে গেট বোনাস অথবা ক্লিক দি সেট এরকম একটা অপশন আসবে সো আপনারা সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে একটা ফুল স্ক্রিনের অ্যাড লোড নেবে এই অ্যাডের উপরে ক্লিক করলে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে যদি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে 2 থেকে 2.5 মিনিট ওয়েট করবেন আর যদি আপনাদেরকে ওয়েবসাইটটিতে নিয়ে যায় তাহলে 1.5 থেকে 2 মিনিট আপনারা শুধু ওয়েবসাইটটিতে ভিজিট করলে হয়ে যাবে অর্থাৎ ঘোরাঘুরি করলে হয়ে যাবে সো তার বাদে ব্যাক বাটনে ক্লিক করলে আপনার ব্যালেন্সে তারা টাকাটা এড করে দিবে সো আশা করি বুঝতে পারছেন তার বাদে এখানে এই যে এটার কাজটাও আমি আপনাদের দেখাই সো এখানে স্কেচের কাজ এখানে 10টা কাজ দিছে সো আপনাদের 10টা কাজের মধ্যে 10টা কাজ কমপ্লিট করতে হবে সো কীভাবে কমপ্লিট করবেন এই কার্ডটার উপরে এভাবে ঘষাবেন ঠিক আছে সো দেন আমরা এটাতে মেলা এরকম করে ঘষিয়ে দিব ঘষাইলে এখান থেকে একটা পয়েন্ট পাবেন সো তার বাদে একটা অ্যাড লোড নেবে এটাকে আপনাদের দেখতে হবে তার বাদে কালেক্টে ক্লিক করে পয়েন্টটাকে কালেক্ট করে নেবেন তার বাদে আবারও একটা অ্যাড আসতে পারে এডটাকেও আপনারা দেখে নেবেন ঠিক আছে এডটাকেও আপনারা দেখতে হবে সো দেখা শেষ হয়ে গেলে জাস্ট আপনার ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন তার বাদে দেখেন একটা কাজ কমপ্লিট হয়ে গেছে যখন এখানে 10টা কাজের মধ্যে 10টা কাজ কমপ্লিট করবেন তখন এখানে গ্রেট বোনাস নামের একটা অপশন চলে আসবে এখানে ক্লিক করলে ফুল স্ক্রিনে একটা অ্যাড লোড নেবে অ্যাডের উপরে ক্লিক করবেন ক্লিক করে যদি আপনাদের প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে 2 থেকে 2.5 মিনিট ওয়েট করবেন আর যদি ওয়েবসাইটটিতে নিয়ে যায় তাহলে 1.5 থেকে 2 মিনিট ওয়েট করবেন ওয়েট করলে আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড করে দিবে অর্থাৎ পয়েন্টটা অ্যাড করে দিবে সো যাই হোক এখানে ওয়াচ ভিডিওর কাজটাও সেম এবং ম্যাপ কুইজের কাজটাও সেম এবং ভিজিটের কাজটাও সেম সো আশা করি বুঝতে পারছেন এগুলোর কাজ সেম সেম কাজ সো যাই হোক এখন আপনারা কীভাবে উইথড্র করবেন সেটা আপনাদের দেখাই 3 ডট লাইনে ক্লিক করবেন তার বাদে এখান থেকে আপনারা সিম্পলি এখান থেকে দেখতে পারবেন রিডিম নামের একটা বাটন আছে সো আপনারা রিডিম অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়া বাদে জাস্ট আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনারা সবগুলোর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন কয়েন বেজও সাপোর্ট করতেছে আর এখান থেকে দেখেন ফ্লেক্সিলোডের মাধ্যমে আপনার যখন 10টাকা হবে আপনার ব্যালেন্সে তখন এখান থেকে 10টাকা কিন্তু আপনি ফ্লেক্সিলোডে নিতে পারবেন ঠিক আছে আর যখন এখান থেকে আপনার এই যে একটা অ্যাড চলে আসছে আসলে অ্যাডটা দেখে নিতেছি বন্ধুরা এখান থেকে বিকাশে নিতে চাইলে আপনারা যখন 50 টাকা হবে তখন আপনি বিকাশে নিতে পারবেন আর এখানে কত পয়েন্টে কত টাকা এখানে আপনারা তারা এখানে বলে দিছে সো এখানে 3000 পয়েন্ট সমান হচ্ছে গিয়ে 10 টাকা এবং 12000 পয়েন্ট সমান হচ্ছে গিয়ে 50 টাকা ঠিক আছে মানে 12000 পয়েন্ট সমান 50 টাকা এবং কয়েন বেজের এখানে দেখতে পারতেছেন এবং যারা বাইরে দেশে কাজ করতেছেন এখানে পেটিএম রয়েছে পেপাল রয়েছে এবং গুগল গিফট কার্ড রয়েছে এগুলোতে আপনারা নিতে পারবেন ঠিক আছে সো যাই হোক আশা করি বুঝতে পারছেন অ্যাপ্লিকেশনটি থেকে যদি আপনার পয়েন্টটা কমও দেয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন কারণ হইতেছে কি আপনারা জানেন এখানে 3000 পয়েন্ট সমান 10 টাকা দিতেছে এবং অ্যাপ্লিকেশনটি টাস্টের থাকার কারণেই কিন্তু 10 টাকা দিতেছে সো আশা করি বুঝতে পারছেন সো যাই হোক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এখানে উইথড্র করার জন্য কিন্তু আপনি রিচার্জ নিতে চাইলে এখানে সিলেক্ট করবেন রিচার্জের উপরে তার বাদে নিচে আসবেন আশা বাদে আপনারা যেটা করবেন এই যে রিচার্জ সিলেক্ট করা আছে তার বাদে এখানে এসে আপনি আপনার নাম্বারটি দিবেন ঠিক আছে এখানে আপনি আপনার যে নাম্বারে রিডিম করতে যাচ্ছেন অর্থাৎ পেমেন্ট নিতে যাচ্ছেন সেই নাম্বার এখানে দিবেন তার বাদে রিডিম অপশনে ক্লিক করবেন তার বাদে আপনারা 10 থেকে 20 মিনিটের ভিতরে পেমেন্টটা পেয়ে যাবেন আর বিকাশে নিতে চাইলে বিকাশ সিলেক্ট করবেন তার বাদে এখানে নাম্বারটা দিবেন রিডিম অপশনে ক্লিক করবেন 10 থেকে 20 মিনিটের ভিতরে পেমেন্টটা পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পারছেন সো যাক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলটির সাথে থাকেন।